এবং তাদেরকে কি আজকে আদালতে পাঠানো হবে, রিমান্ডের আবেদন কি জানানো হবে? হ্যাঁ, আমরা গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুইজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশের বর্ডার ক্রস করার ক্ষেত্রে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে, তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল। তো সেই সুবাদে যখন আমাদের কাছে এমন খবর আসে, তখন আমরা জিআরপি থানা, আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে, প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমাদের, আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি সিভিল ড্রেসে। তো যেইমাত্র তারা আসলো আগরতলা রেল স্টেশনে, তখন আমরা ওই দুইজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ড চাওয়া হবে। তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায়? তাদের একজনের নাম হলো বিপ্লব মালাকার, ওনাকে কালু ডাক নাম, কালু বলে ডাকে। তো ওনার বাড়ি চানিপুর, সিদাই থানার অন্তর্গত। আরেকজন হলেন শ্রী বিশাল দত্ত, উনি সাউথ গোলাঘাটি বাড়ি আর টাকারজোলা পিএসের আন্ডারে। তো আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। আমাদের আইপিসি আছে, ফরেনার একটু আছে, আইপিপি একটু আছে, ওইসব বিষয়ে মামলাটা স্টার্ট হয়েছে। তো আরো দেখা যাক কি কি বিষয় থাকতে পারে।